হরি মোকাবেলায় প্রস্তুত কানাইপুর গ্রাম পঞ্চায়েত। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব জানান, তারাও বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ এবং পাশাপাশি বিদ্যুৎ পর্ষদের কর্তাদের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন এবং সারা রাত্রি তারা থাকবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য তারাও অঙ্গীকারবদ্ধ। কোথায় টিভির সামনে বসে আছি? আমি পঞ্চায়েতে আছি। ফানি নিয়ে আমাদের একটা ব্যবস্থা এটা আছে যে সারা রাত আমরা দুটো স্টাফ অন ডিউটি রাখছি, স্ট্যান্ড বাই। আমাদের ইলেকট্রিক স্টেশন আছে, সেটাকে আমরা স্ট্যান্ড বাইতে রাখতে বলেছি, যে কোনো কারণে যদি বড়ো কোনো রকম মিস আপ হয় তাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, তার থেকে মুক্তি লোককে পাইয়ে দিতে পারি। পাশাপাশি আমাদের কিছু টেরপল পঞ্চায়েতই হবে, যদিও পঞ্চায়েতের মধ্যে এটা দিলে আইনি একটা জটিলতা থাকে, তবু মানুষকে তো মারা যাবে না, তার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। বাকিগুলো যেরকম অসুবিধা হবে ওটাকে কী করে সুবিধার মধ্যে করা যায় সেটা যেন সব ব্যবস্থাই আমরা নিয়ে আসছি। নিশ্চিতভাবে আমি প্রধান হিসেবেও কিন্তু সারা রাত জেগে মনিটরটা করতে থাকব, কোথায় কী অসুবিধাটা হচ্ছে না হচ্ছে এগুলো আছে। পুলিশেরও সহযোগিতা পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা একটা কোয়ার্ডিনেশন করছি যাতে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট আর পঞ্চায়েত যৌথভাবে মানুষের পাশে থেকে কোনোরকম অসুবিধা যদি হয় তাকে আমরা কিন্তু সামনা করতে পারি, তাদের থেকে মানুষকে আমরা বেড়ে করে আনতে পারি। হেল্পলাইনের জন্য কোনো ফোন নম্বর? এই মুহূর্তে অ্যাকচুয়ালি পঞ্চায়েতের নম্বরটাই আছে 2673-2990, 2673-2438। এটাতে লোকেরা যারা জানে তারা, কেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিষয় সারা রাত পঞ্চায়েত খোলা আছে, দুটো স্টাফ আছে, প্লাস আমি আছি সহ পুলিশ আর ইলেকট্রিক ডিপার্টমেন্ট। অপরদিকে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছে, তারাও এই প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের জন্য তাদের নিজস্ব সংহতি ভবনটি খুলে দিয়েছেন। দুদিন দুরাত্রে যেসব মানুষ চাইবেন, তাদের কাঁচা বাড়ি বা জরাজীর্ণ বাড়ি আছে, তারা সেখানে এসে দুদিনের জন্য রাত্রিবাস করতে পারেন বা থাকতে পারেন, এবং তাদের খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। এই কথা জানান ব্যাংকের চেয়ারম্যান মানস রায়। ওই যাদের ঝড়ে বাড়ি ফাড়ি থাকার অসুবিধা হবে বুঝলেন, মানে টালির বাড়ি বা টিনের বাড়ি, তাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। কতজনের মতো এখানে থাকতে পারবে? কতজন সেরকম থাকবে? অনেকজন, তাই তো? অনেকজনই থাকতে পারবে। Thank you.
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় কী করছেন? আমরা আমাদের মেম্বারদের এবং কাস্টমারদের সুবিধার জন্য যারা ধরুন যাদের একটুখানি বেড়ার বাড়ি বা গাড়ির বাড়ি যারা একটু অনিশ্চয়তা ঘুরছে, যেহেতু টিভিতে এবং অন্য জায়গায় আমাদের যে সাইক্লোন আসছে ফোনে, তার জন্য একটা সতর্ক বার্তা, সেটার জন্য আমাদের যাতে কাস্টমাররা এবং মেম্বাররা সুবিধার জন্য আমরা আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সম্মতি ভবন, সেই সম্মতি ভবনে দু রাত্রির জন্য আমরা খোলা রাখছি। যারা অনিশ্চয়তা ঘুরবেন তারা আমাদের এখানে আসতে পারেন, এখানে থাকবেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করছি দুরাত্রি, এবং থাকা এবং খাওয়া দুটোর ব্যবস্থা করছি, যাতে আমাদের একটা ব্যাংকের তরফ থেকে যেমন আমরা এলাকার শুধু যে মেম্বার বা কাস্টমার তাই না, এলাকাবাসীও যারা মনে করবেন আসতে পারেন। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে আমরা রাত্রে থাকার ব্যবস্থা করেছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ক্যামেরায় স্বরূপ দত্তের সঙ্গে শান্তনু ব্যানার্জি, সৃজন খবর বাংলা।